চীনের বিরুদ্ধে যুদ্ধে দশ দিনও টিকতে পারবে না ভারতীয় বাহিনী দোকালাম নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে সেই সময় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টে চিন্তার ভাঁজ ভারতীয় প্রতিরক্ষা মহলে ক্যাগ রিপোর্টে বলা হয়েছে ভারতীয় সেনার ভান্ডারে যা গোলাগুলি রয়েছে তার চল্লিশ ভাগ এক টানা দশ দিনের যুদ্ধে ফুরিয়ে যাবে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে এক হাত নিয়ে ক্যাগ রিপোর্টে জানানো হয়েছে একশো রকমের গোলাবারুদের মধ্যে চল্লিশ শতাংশই দশ দিনের আগেই ফুরিয়ে যাবে এখানেই শেষ নয় আরও পঞ্চাশ ভাগ গোলাবারুদ একেবারে খাদের কিনারায় রয়েছে পোশাকি ভাষায় একে বলে মিনিমাম অ্যাকসেপ্টেবল রিস্ক লেভেল বা এম এ আর এল এক বিশ দিনের যুদ্ধে সেই রসদও ফুরিয়ে যাবে জাতীয় সংবাদ মাধ্যমগুলোর একাংশে এই রিপোর্ট প্রকাশ্যে এনে দাবি করেছে কামানের জন্য প্রয়োজনীয় গোলা থাকলেও তার ফিউজ রয়েছে মাত্র সতেরো ভাগ অর্থাৎ যুদ্ধ বাঁধলে কামানের গোলা থাকলেও সেই গোলা ছুটতে যে ফিউজ লাগে তার অভাবে তিরাশি ভাগ হাই ক্যালিবারের গোলাই স্রেফ পড়ে থেকে নষ্ট হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সর্বশেষ নির্দেশ মোতাবেক সেনাবাহিনীকে অন্তত চল্লিশ দিনের প্রবল লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে রসদে থাকতে হবে প্রয়োজনীয় গোলাগুলি কিন্তু ক্যাগ রিপোর্টে দেখা যায় সেনার ভান্ডারে মাত্র ২০ ভাগ গোলাগুলি রয়েছে যা চল্লিশ দিনের প্রবল সংঘর্ষে কাজে লাগবে তার আগের বছর দু হাজার পনেরোতেও ক্যাগ রিপোর্ট সেনার গোলাগুলির নিম্নমান নিয়ে প্রশ্ন তুলে দেয় বছরের পর বছর ওএফবি কেন সেনাবাহিনীর জন্য পর্যাপ্ত গোলা বানাতে পারছে না এই অভিযোগও তোলা হয়েছে ওই রিপোর্টে শুধু অস্ত্রের গুণমানই নয় ছয় দশমিক দুই শূন্য কোটি রুপির একটি বেলুন আমদানি করেও ক্যাগ রিপোর্টে ভৎসোনার মুখে পড়েছে ডিআরডিও নজরদারির সংক্রান্ত একটি প্রকল্পের জন্য ওই বেলুন আমদানি করা হয় গোটা প্রকল্পের জন্য বরাদ্দ করা হয় ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শূন্য কোটি রুপি কিন্তু শেষ পর্যন্ত ওই প্রকল্পটি ব্যর্থ হয় এছাড়াও প্রতিরক্ষা খাতে একাধিক আর্থিক অসঙ্গতি ও দুর্নীতির অভিযোগ রয়েছে ক্যাগ রিপোর্টে আর এখানেই প্রশ্ন উঠেছে চীনের দাদাগিরি রুখতে কতটা প্রস্তুত ভারত চীনকে রুখে দিতে জাপানের মতো এশীয় দেশগুলো যখন নিজেদের ঘর গুছাতে শুরু করেছে তখন ভারতের প্রতিরক্ষার দশা এমন বেহাল কেন অপ্রিয় প্রশ্নটা তুলেই দিল ক্যাগ রিপোর্ট চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উত্তর কোরিয়া নেতা কিম জং ইউনের গোপন বৈঠক আমেরিকাকে স্পষ্ট বার্তা দিল বেইজিংয়ের মধ্যস্থতা ছাড়া আপাতত কোনো কূটনৈতিক পদক্ষেপ করতে চায় না উত্তর কোরিয়া দুদিন ধরেই জল্পনা চলছিল উত্তর কোরিয়ার এক নায়ক কি সত্যি বেজিং সফরে গিয়েছিলেন নিছক জল্পনা নয় এই বেসরকারি সফরের খবর একশো শতাংশই সত্যি খবরের সমর্থনে বেইজিংয়ে দুই রাষ্ট্রনায়কের একাধিক ছবিও বুধবার প্রকাশ করেছে চীন এবং উত্তর কোরিয়া দুদেশেরই সরকারি সংবাদ মাধ্যম সেই সব ছবিতে সস্ত্রিক হাসি মুখের দুই নেতাকে দেখা যাচ্ছে কোনোটাই বা তারা মধ্যাহ্ন ভোজের টেবিলে খোশ গল্প করছেন কখনো বা তাদের হাতে ওয়াইনের গ্লাস আলোচনার বিষয় নিয়ে সবিস্তার কিছু জানানো না হলেও বেজিং এর দাবি পরমাণু নিরস্ত্রীকরণে তিনি যে প্রতিশ্রুতিবদ্ধ কিম সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন শিকে কিমের এই সফরে সৌহার্দ্য সৌজন্যের আড়ালে স্পষ্ট কূটনৈতিক চাল লুকিয়ে রয়েছে বলছেন কূটনীতিকরা ওয়াশিংটনের উলস্টন সেন্টার গবেষণা কেন্দ্রের জিন জিনএইচ লির কথায় উত্তর কোরিয়া খুব সতর্কভাবে পা ফেলতে শুরু করেছে এবং তারা ভালোই বুঝতে পারছে যে তাদের এই কূটনৈতিক যাত্রা সফল হবে যদি বেইজিং তাদের পাশে থাকে দক্ষিণ কোরিয়া এবং তার কয়েক দিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক হওয়ার কথা রয়েছে লির কথায় ওয়াশিংটন বা পিও সঙ্গে আলোচনা টেবিলে বসার আগে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে কিম আন্তর্জাতিক দুনিয়াকে বুঝিয়ে দিলেন বেইজিং তার কত বড় বন্ধু উত্তর কোরিয়ার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক যদিও চিরকাল ভালো ছিল না দু হাজার তেরোয়ের ডিসেম্বরে চাচা জান সং টেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন কিম ঠেক নাকি চীনের সঙ্গে হাত মিলিয়ে কিমকে গদিচ্যুত করতে চেয়েছিলেন আবার দু সালে চীনে জি টোয়েন্টি শীর্ষ বৈঠক চলাকালীন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেন কিম এমনকি গত বছরে কিমের সঙ্গে আলোচনা করার জন্য পিয়ং ইয়ংয়ে বিশেষ দূত পাঠিয়েছিলেন শি তার সঙ্গে দেখা করতেই অস্বীকার করেন কিম কিম শি বৈঠক নিয়ে টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প তার কথায় শি আমাকে বলেছেন কিমের সঙ্গে তার ভালোই বৈঠক হয়েছে কিম তাকে জানিয়েছে যে আমার সঙ্গে কথা বলার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ